वेलकम टू माय चैनल हैप्पी विद पिंकी आमी पिंकी आबार हाजिर नतुन आरो एकटी ब्लग निये आशा करी तोमरा सबाई खूब खूब भालो आछो आमी खूब भालो आछि आज के प्रथम जो बंधुरा आमार भिडियोटी देखछो प्लिज सबसक्राइब करे आमार परिवारे चले एसो केननाओ आमार परिवारटा बड़ो करते हबे तोमार छोट्ट एकटी परिवार तोमरा सबाई ना एले आमार परिवारटा कि करे बड़ो हबे बोलो আর আমার পুরনো বন্ধুরা তোমরা মাকে তো অনেক ভালোবাসা দিচ্ছ প্লিজ এইভাবেই ভালোবেসে আমার পাশে সবসময় থেকো আজকে ব্লগটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে বলবে আর লাইক দিতে কিন্তু একদমই ভুলবে না তাহলে চলো আজকে ব্লগটা শুরু করা যাক আজকে আমি বেডশিট চেঞ্জ করব আর বেডে যত ব্ল্যাঙ্কেট পিলো কভার আছে এগুলো সব কিছু ধোয়াধুয়ি করতে হবে আর দেখো না এখন লোড শেডিংও হয়ে গেছে কারেন্টও নেই জানি না ট্যাঙ্কিতে কতটুকু জল আছে তবু এগুলো তুলি তুলে নিয়ে ঘরের কাজগুলো তো করতে থাকি তারপরে কারেন্ট আসলে ট্যাঙ্কি ভরে নিয়ে তার কাছাকাছি করব বেডটা ভালো করে ঝেড়ে নিয়েছি আর এখন আমি একটা ধোয়া বেডশিট আবার পেতে দিচ্ছি বেডের উপরে দেখো আমার বেডশিট একদম নিট অ্যান্ড ক্লিন করে পেতে দিয়েছি বালিশ টালিশগুলো গুছিয়ে রেখেছি প্রতিষ্ঠা ওখানে বসে আছে আর আমার ঘরদোর একদম গোছগাছ টিপটপ কমপ্লিট আমার ঘরদোর একটুখানিও নোংরা ভালো লাগে না জানো তো সব জামা কাপড়গুলো আমি এখন আগে সার্ফে ভিজিয়ে দিই আজকে জামা কাপড় নেই বেশি বিছানার জিনিসই বেশি রয়েছে দেখো গাছের একটা বিরাট বড় কাঁঠাল দিয়েছিল মা অর্ধেকটা তার এটা আমি সকালবেলা এখন ভাঙলাম পাড়াতে দিয়ে আসলাম আর আমিও নিয়ে নিয়েছি কাঁঠাল মুড়ি ছেলে মেয়ে সবাই আজকে সকালবেলা কাঁঠাল মুড়ি খাচ্ছে সকালে টিফিন খাওয়া হয়ে গেছে কাঁঠাল আর মুড়ি আর এইটা আমি জামা কাপড় কাচতেও বসে পড়েছি হাতের ওপরে মেলে দিয়েছি কালকে কাঁচা জামা কাপড় দিল আর আকাশে মেঘ দেখো সেজেছে এগুলো কেচে আমি মেলতেও পারবো না এরই মধ্যে নেমে পড়বে ধপাত করে দেখো আমি এই হালকা ওজনের ব্ল্যাঙ্কেটগুলো বাড়িতেই কাচি আর এটা আমি প্রত্যেক 15 দিন পরপরই কেচে দিই কালকে একটা কেচেছিলাম ওটা শুকিয়ে গেছে ছাদে মেলা রয়েছে আজকে আবার আর একটা কাচ্ছি যেহেতু আমরা এসি চালাই আর এসি চালালে জানোই হালকা একটা ঢাকা গায়ে দিয়ে শুতেই হয় ধোয়া হয়ে গেছে দেখো আমি বেডশিটকে এইভাবে জল চেপড়াই এর আগের আমার কিছু বন্ধুরা বলেছে যে বেডশিট চেপড়াচ্ছে এইভাবে কল ভেঙে গেলে তো দাদা ভাইয়ের অনেক লস হয়ে যাবে লোকসান হয়ে যাবে আবার কল রিপেয়ারিং করতে হবে আমার কিছু করার নেই গো আমার হাতে অত জোর নেই আমি এইভাবেই নিংড়াই আর তোমরা ওইভাবেই নিংড়াবে যাদের আমার মতো হাতে জোর নেই দেখো ব্ল্যাঙ্কেটটাকেও আমি এইভাবেই নিংড়াচ্ছি কাছাকাছি হয়ে গেছে আর এখন জামা কাপড়গুলো নিয়ে দেবো কেচে ধুয়ে জামা কাপড় মেলে দিয়েছি আকাশটা দেখো এখনই দুম করে বৃষ্টি নামবে মনে হচ্ছে আর আমি রান্না করতে এসেছি আজকে রান্না করব ডিম আর সয়াবিন একসাথে করে আর উচ্ছে ভাজা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি ভাতও বসিয়ে দিয়েছি তাহলে সবজিগুলো কেটে রান্নাটা তাড়াতাড়ি করে করে নিই দেখো ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর এই যে আমি জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এসে এখানে রাখলাম একটু দেখি কি অবস্থা হয় নাহলে উপরের ঘরে গিয়ে মেলে দিয়ে আসতে হবে আমার রান্না হয়ে গেছে ডিম সয়াবিন ফুটছে আর এখানে দেখো উচ্ছে আলু ভাজা করেছি আর একটুখানি টক ডাল ছিল এটাকে একটু পুড়িয়ে নিয়েছি আর এখানে ভাত রয়েছে এটা আমি মাইক্রোওভেনে বোলের মধ্যে ঢেলে নিই কারণ খাওয়ার সময় গরম করে নিই আর এখানে দেখো মা ডাটা চচ্চড়ি দিয়েছে ব্যাস আজকে দুপুরের লাঞ্চ এইটুকুই রয়েছে আমার না কমপ্লিট আর এখন আমি আমার কিচেনটাকে পরিষ্কার করছি রান্নার পরে কিচেন পরিষ্কার করাটা কিন্তু অনেক বড় একটা কাজ তাই না বলো যারা এই কাজগুলো করো তারাই জানে রান্না করতে বেশ ভালোই লাগে
কিন্তু তারপরে কিচেন পরিষ্কার করে আমার ভালো লাগে না। এখন আমি ঘরটা মুছে নিই, ওদিকের মোটামুটি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, ঘরটা মুছে স্নান করলেই কিছুটা রিলিফ পাই। আমি সন্ধেবেলাতে আবার ফেরত চলে এসেছি, আর এই দেখো তোমাদের প্রতিষ্ঠা বসে আছে, আর ওকে এখন আমি চুল বেঁধে দেবো, দিয়ে ওকে নিয়ে একটুখানি পড়তে বসাবো। আর দেখো আজকে সন্ধেবেলা ও টিফিনে আমি কি দিয়েছি, জ্যাম ব্রেড আর হরলিক্স দিয়েছি, এটা ও এখন সন্ধেবেলাতে খাবে। এই মাত্র ড্রয়িং ম্যাডাম ড্রয়িং শিখিয়ে গেল, আর ও এখন টিফিনটা করে নিক। আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন আরও একটি ব্লগ সঙ্গে করে নিই, ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই।